হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো টেলিগ্রাম সিইও গ্রেফতার, পাভেল ড্রুফ, ঠিক আছে, এর নাম। আর এটাই কিন্তু টেলিগ্রামের সিইও, ঠিক আছে। প্লাস হচ্ছে টুন কয়েন, নোট কয়েন, ডোজ কয়েন, এই তিনটারই মালিক এ নিজেই, ঠিক আছে। সো এখন এই তিনটা কয়েনের ভবিষ্যৎ কী, এটা নিয়ে আলোচনা করব। সো নতুন বন্ধু যারা রয়েছেন, ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, ওখান থেকে জয়েন করে নেবেন। ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দিবেন। তো গাইস, আমরা কিন্তু টেলিগ্রামের মাধ্যমে সকল প্রকার কাজ করে থাকি, ঠিক আছে। প্লাস হচ্ছে এইখানে আমরা আপডেট প্রোভাইড করে থাকি, কাজের সমস্যা কী, আপনারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, ওখান থেকে জয়েন করে নেবেন, ঠিক আছে। এখন আসেন মূল যেই টপিক। এখন আমরা যদি টেলিগ্রামের ইউজার সংখ্যা হিসাব করি প্রচুর পরিমাণে, এখন তো এই একে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে ফ্রান্সে, ঠিক আছে, শনিবারে, মেবি আমি যদি ভুল না করে থাকি তাইলে শনিবারেই। তো যাই হোক, এখন আসি আমরা হচ্ছে টুন কয়েন প্রাইস দেখব। টুন কয়েনে অবশ্যই আপনারা যখন এন্ট্রি নেবেন, ভেবে চিনতে নেবেন, যেহেতু ফাউন্ডার জেলে আছে, তার মানে বুঝতেই পারতেছেন একটা ফাউন্ডার যখন জেলে থাকে তখন আসলেই একটা টোকেনের উপর প্রভাব পড়তেই পারে, স্বাভাবিক, ঠিক আছে। এই প্রভাবটা টোকেনের উপর আসবেই। আপনি একটা কোম্পানি যদি চালান, সেই ক্ষেত্রে আপনার যদি কিছু হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার যেই প্রোডাক্ট থাকবে ওই প্রোডাক্টের উপর অবশ্যই এফেক্ট পড়বেই, ঠিক আছে। সো আমরা যদি এখানে ক্লিক করি, টোন কয়েনের প্রাইসটা আগে দেখে নিই, ডোজ কয়েনের প্রাইস তো মোটামুটি আছে, তাই না। সো টোন কয়েনের প্রাইস আমরা দেখব এখানে, TON, টোন, ঠিক আছে। সো টোনের লোগোর ভিতর কিন্তু একটা পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন, প্লাস অনেকটাই প্রাইস কিন্তু ডাম্পে আসছে, ঠিক আছে। এই সময় এন্ট্রি নেওয়ার দরকার নাই টোনের ভিতর, কারণ এখন মার্কেট একটু রেড বাতি জ্বলে গেছে, ঠিক আছে। সো বুঝে শুনে যা করবেন, টোনে এখন এন্ট্রি নেওয়া যাবে না। ওদের যদি আমরা মার্কেট ক্যাপ ফলো করি, টোনের মার্কেট ক্যাপ কিন্তু হিউজ পরিমাণে, ঠিক আছে, ইনফরমেশন। সো এইখানে ইনফরমেশনের ভিতর দেখতেই পাচ্ছেন 13 বিলিয়ন মার্কেট ক্যাপ, যেখানে ছিল 18, সেখানে কিন্তু অনেকটাই কমে আসছে, ঠিক আছে। এখন আমরা ডোজের ক্ষেত্রে যদি দেখি, জাস্ট ওয়েট করবেন, ট্রেডিং প্লাস হচ্ছে ডোজ, ডোজের ক্ষেত্রে যদি আসি, ডোজের প্রাইসটা কিন্তু আপ হয়েছে অনেকটাই, 700 মিলিয়ন মার্কেট ক্যাপ উঠেছে, ঠিক আছে, আর 550 বিলিয়ন টোটাল সাপ্লাই দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু এন্ট্রি নেওয়ার সময় নয় এইগুলা টোকেনের উপর, ঠিক আছে, সাবধান। এইটা মূলত আপনাদেরকে সতর্ক করার জন্য, যখন বাই করার সুযোগ আসবে, সময় আসবে, তখন কিন্তু বাই করার জন্য বলবো আমি, ঠিক আছে। এখন নোটের ক্ষেত্রে দেখি, জাস্ট ওয়েট করবেন, নোট কয়েন, নোট কয়েন মোটামুটি একটা ডাম্পে চলে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নোট কয়েন। অনেকে এন্ট্রি নিতে চাচ্ছেন, বাট এন্ট্রি নেওয়ার মতো অবস্থানে নোট কয়েন এখন নাই, ঠিক আছে। যখন এন্ট্রি নেওয়া যাবে তখন আমি বলে দিব আপনাদেরকে। টোটাল মার্কেট ক্যাপ অনেকটাই এফেক্ট পড়ছে মার্কেটে, যেহেতু ফাউন্ডার বুঝতেই পারতেছেন, ফাউন্ডার যেখানে নাই সেখানে অবস্থা একটু খারাপ হতে পারে, তারপরেও কিন্তু মোটামুটি একটা প্রাইজে আছে, ঠিক আছে, একেবারে যে ডাম্প করছে তা কিন্তু না। আর এটা অনেক বড় ব্রেনের একটা খেলোয়াড় সে, এই টোনের হচ্ছে সিইও যে পাভেল ড্রুফ, এই কিন্তু ছোট ব্রেনের মাল না, ঠিক আছে, রাশিয়ান, এই কিন্তু রাশিয়ান, প্লাস হচ্ছে রাশিয়াতেই কিন্তু বন্ধ ছিল, আপনারা জানেন, টেলিগ্রাম 3 বছর হলো অ্যাভেলেবেল করছে রাশিয়াতে, প্লাস হচ্ছে আপনার আরও কিছু সমস্যা ছিল যার কারণে সে কিন্তু দুবাই থেকে এখন বিল অফ করে, ঠিক আছে। ফ্রান্সে নামার সাথে সাথেই তাকে ধরে ফেলে পুলিশেরা, চোরা মাদক এইগুলা কারবারির জন্য আর কি, মানে কোনো সিকিউরিটি পারপাস নাই যার কারণে এই কাজটা করছে, ঠিক আছে। সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দিবেন। বেল আইকন দাবানোর ফলে যেটা হবে, আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।